আরএম ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো 46 সাইজ কামিজ কিভাবে কাটিং করবেন। তো এর লম্বা হচ্ছে 44, বডি হচ্ছে 46, কোমর হচ্ছে 42, হিপ হচ্ছে 46, কাঁধ হচ্ছে 13, হাতের লম্বা হচ্ছে 17, আর হাতের মোহরি হচ্ছে 11, এবং এর বডির মোড়ার মাপ হচ্ছে 8, আর এর নিচ থেকে 24 ইঞ্চি উপরে হচ্ছে ফাড়া, আর 54 ইঞ্চি হচ্ছে টোটাল ঘের। তো আসুন দেখি কিভাবে এই কামিজটা কাটিং করতে হয়। একটা 3 পিস ছিল, 3 পিস থেকে এই যে আমি হাত দুইটাকে একসাথে করে ভাঁজ করে নিয়েছি, এখানে দুইটা হাত এভাবে ভাঁজ করে নিয়েছি ইস্ত্রি দিয়ে দেখানোর জন্য। তো প্রথমে এরকম ইস্ত্রি দিয়ে সমান করে ভাঁজ করে নেবেন হাতা দুইটা। তারপরে এটা হচ্ছে সামনা পার্ট, এই হচ্ছে পেছন পার্ট, এটাকেও ঠিক ইস্ত্রি দিয়ে মাঝ সেন্টার করে আমি এখানে সমান করে ইস্ত্রি দিয়ে নিয়েছি। তো এরকম সমান করে খুব সুন্দরভাবে ইস্ত্রি দিয়ে বিছিয়ে নেবেন। এরপর এর লম্বা হচ্ছে 44, তো 44 আর 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নেবেন, টোটাল নেবেন হচ্ছে 46। এই 46-এ প্রথমে দাগ দিবেন, এই যে দেখেন এখানে হচ্ছে 46। তো এইভাবে 46-এ প্রথম দাগ দিয়েছি, এখানে 44 ছিল, 2 ইঞ্চি বেশি নিয়েছি। এরপর এর মোড়ার মাপ হচ্ছে 8, তো 8 হলে এখানে নেবেন হচ্ছে 7, 1 ইঞ্চি কম নেবেন। এরপর উপর থেকে 14 ইঞ্চি নিচে নেবেন হচ্ছে কোমরের মাপ। এরপর উপর থেকে 20 ইঞ্চি, টোটাল হচ্ছে 44, তো নিচ থেকে 24 ইঞ্চি বাদ দিলে হচ্ছে এখানে 20 ইঞ্চি। তো 20 ইঞ্চি নিচে হচ্ছে হিপের মাপ এবং ফাড়ার মাপ দুইটাই। দাগ দেওয়ার পরে দাগগুলাকে সমান করবেন, সোজা করে দাগ দিয়ে নেবেন। এরপর এর কাত ছিল হচ্ছে 13, তো 13-এর অর্ধেক হচ্ছে 6.5, 1/2 ইঞ্চি নেবেন হচ্ছে সেলাইয়ের জন্য হচ্ছে 7। বডি হচ্ছে 46, 46-এর 4/4 হচ্ছে 11.5, কোমর হচ্ছে 42, 42-এর 4/4 হচ্ছে 10.5, হিপ হচ্ছে 46, 46-এর 4/4 হচ্ছে 11.5। এরপরের ঘের হচ্ছে 54, তো 54-এর 4/4 হচ্ছে 13.5, 13.5 দুগুণে 27, 27 দুগুণে 54। তো এভাবে সবগুলো মার্ক করার পর এই পাশে হচ্ছে 7, এখানে দিবেন হচ্ছে 8, 8 দিয়ে এরপর এই শেপ কাটটাকে এভাবে এটার সাথে মিলিয়ে দিবেন, রাউন্ড করে মিলিয়ে দিয়ে এখানে 1/5 ইঞ্চি ডাউন দিবেন, কাট ডাউন। এরপর এর নেক লাইন দিবেন, এটা হচ্ছে নেক লাইন, নেক লাইন হচ্ছে 3 দিয়ে তারপর এখানে এভাবে দাগটার সাথে মিলিয়ে দিবেন। আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন, উনি 3 চেয়েছে তাই 3 দেখালাম। তারপর এখান থেকে এরকম রাউন্ড করে এটার সাথে এভাবে মিলিয়ে দিবেন, মিলিয়ে দিয়ে তারপর শেপ কাটটা এখানে ধরে এই বডির সাথে কোমরের সাথে মিলিয়ে নেবেন, নিয়ে তারপর আবার শেপ কাটটা এখানে ধরে হালকা একটু শেপ দিয়ে তারপর এই শেপ কাটটাকে আবার উল্টাবেন, উল্টিয়ে এই হিপের সাথে মিলিয়ে দেবেন, মিলিয়ে এই দাগ আর নিচের যে দাগটা আছে ঘেরের এর সাথে আস্তে আস্তে করে মিলিয়ে নেবেন। এই যে দেখুন মার্ক করা হয়ে গেল। এভাবে প্রথমে সুন্দর করে মার্কিং করে নেবেন, মার্কিং করে নেওয়ার পর এটা কেটে ফেলবেন। এই যে সাইডে কাপড় বেশি রাখবেন, এই যে সাইডে কিন্তু অবশ্যই কাপড় বেশি রাখবেন, এবং প্রত্যেকটাকে এরকম সেন্টার করে দিবেন, কাটার পর চিহ্ন কেটে নেবেন। তারপর এই সামনা পার তালপাত কাটিং করবেন। এভাবে সামনা পাটটা তালপাট কেটে দিবেন। তো এভাবে প্রথমে বডিটা কেটে নেবেন, আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এখন বাকি হচ্ছে হাত, তারপরে যে হাতের জন্য যে কাপড়টা রেখেছি
হাতের জন্য যে কাপড়টা রাখা হয়েছিল এর জন্য এই পাশে প্রথমে এই পাশে দেখুন ডিজাইন নাই তো এর জন্য এখানে আলগা কাপড় দিয়ে ডিজাইনটা ঠিক রাখতে হবে এখানে জয়েন দিতে হবে তো জয়েন দেওয়ার জন্য আমি এই 200 টাকা কাপড় রাখলাম আর আপনাদের যদি জয়েন না লাগে তাহলে 1 ইঞ্চি কাপড় রাখবেন তারপর হাতের লম্বা হচ্ছে 17 17 ইঞ্চি কাপড় রেখে তারপর এখানে উপর থেকে 3 ইঞ্চি নিচে দিবেন হচ্ছে ডাউন 3 ইঞ্চি ডাউন দিয়ে দাগগুলোকে সমান করবেন সমান করে এখন হচ্ছে বডির মোড়ার মাপ দিবেন হচ্ছে 8 আর এখানে দিবেন 11 11 রড দেখাচ্ছে 5.5 দিয়ে তারপর শেপ কাট নেবেন এইভাবে শেপ কাটটা নিয়ে এখান থেকে আস্তে আস্তে এরকম করে এই হাতের মুখের কাছে মিলিয়ে দিবেন মিলিয়ে দিয়ে তারপর এরকম শেপ দিয়ে কেটে ফেলবেন তারপর হাতের মধ্যে তালপাট কাটিং করবেন তো এই ছিল আজকে আমার 46 সাইজ কামিজ কাটার ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ভিডিওতে লাইক দিবেন আর ভিডিওতে যদি বুঝতে কোথাও সমস্যা হয় আমি আবারো বলছি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে পাশে থাকা বেল বাটন আইকনটা ক্লিক করে দিবেন তো আবারো কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আরএম টেলসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইলো